আচ্ছা, তোমাদের জন্য আরেকটা বড় অ্যানাউন্সমেন্ট আসছে। দুদিন পর হচ্ছে আবার আরেকটা বড় অনুষ্ঠান। আচ্ছা, তুমি কি পড়বে সেই দিনকে, সেটা কি এখনো ভেবেছো? আমি জামদানি পড়বো। জামদানি কি রঙের? লাল। আমার দুটো শাড়ি এখনো অবধি খুব পছন্দ হয়েছে, এই দুটো শাড়ি। বলো এবার তুমি কোনটা পড়বো। Hey guys, welcome back to my channel, Abantika Diaries. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর এদিকে আমিও ভীষণ ভালো আছি। আজকে হয়ে গেল মাসের 28 তারিখ, সামনের মাসেই দুর্গাপুজো। কোনো প্ল্যান নেই, কোনো এক্সাইটমেন্ট নেই, কিচ্ছু নেই। আমি ভেবেছিলাম এবছর দুর্গাপুজোর আগে একটুখানি ওয়ার্কআউট করবো, বাট যা মনে হচ্ছে এবছরের পুজোটাও এরকমভাবে এরকম গোলগালভাবেই কাটিয়ে দিতে হবে। এইদিকে আমার এখনও পুজোর শপিং কিচ্ছু হয়নি, মানে এখনও পুজো শপিং শুরুই করিনি। শুধু কিছুক্ষণ আগে আজকে একটা পার্সেল এসেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এটা এসেছে মিন্ত্রা থেকে, একটা জিন্সের প্যান্ট এসেছে, আর একটা এইদিকে শার্ট নিয়েছিলাম, বাট এটা আমার বড় হয়েছে, এটাকে রিটার্ন করাতে হবে। এটা এখনো রিটার্নের জন্য আসছেই না, মানে কবে আমি মানে ইয়ে প্লেস করে দিয়েছি, বাট এখনো আসছে না এটা রিটার্ন নিতে, পিক আপ করতে, সরি। চলো তাহলে এখন খাবারটা খেয়ে নিই, যে খাবারটা এখানে ঠান্ডাও হয়ে যাচ্ছে। তারপর তোমাদেরকে বলছি আজকে কোথায় যাব, তোমরা একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালোই লাগবে। তো এই জাস্ট আমি বেরোলাম বাড়ি থেকে, আর দেখো এইদিকের আকাশটা দেখে যতটা মনে হচ্ছে মেঘলা মেঘলা, একদমই না, প্রচণ্ড গরম বাইরে আজকে। মানে আমি কতবার চেষ্টা করলাম যে চুলটা ছেড়ে রেখে আজকে বেরোবো, একদম পারলাম না, এত গরম লাগছে। যাই হোক, এখন আমি দাঁড়িয়ে আছি অটোর জন্য, অটোর জন্য ওয়েট করি, তারপর যাব এখান থেকে রাজাদের বাড়িতে। এবার কেন যাচ্ছি সেটা তোমাদেরকে ওখানে গিয়ে বলছি। আমি আমার বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না ওদের বাড়ি পৌঁছাতে, যদি তাড়াতাড়ি অটো পেয়ে যায় তাহলে 10-15 মিনিট মতন ধরো পৌঁছাতে লাগে। আজকে ওদের বাড়িতে যাওয়ার একটা কারণও আছে, সেটা তোমাদেরকে ওখানে গিয়েই দেখাচ্ছি। তো আমি এসে গেছি ওদের বাড়িতে, আর এখন সিঁড়ি দিয়ে উঠছি, দাঁড়াও জুতোটা খুলি, এই যে চলো। তো ওদের বাড়িতে গেট থেকে উঠতেই এখানে রয়েছে দুর্গা ঠাকুর একটা, আর এই ঠাকুরটা কাকিমা আমরা মায়াপুর গেছিলাম না, নরসিংহদেব ওখান থেকে এনেছিল। আর এই অ্যাকোরিয়ামগুলো পড়ে আছে, এখন আর মাছ নেই। চলো ভিতরে যাই। আমি এসে প্রথমে আগে রাজার মুখটা দেখি, এসে বাদিকে দরজা খুলে, ও বাবা এখানে শন্টিও বসে রয়েছে। যাই হোক, ওদেরকে এখন দেখানো যাবে না, হ্যাঁ দুজনেই মানে দুজনে না, রাজাকে হালকা একটু দেখাবো গ্লিমস, ওই যে খালি গায়ে শুয়ে আছে, এখন দেখানো যাবে না, পরে দেখাচ্ছি ব্লগে আমি। তো চলো গিয়ে দেখি কাকিমা কি করছে। কাকিমা এখানে এখন জামা কাপড় সব ভাজ করছে, কাকিমার খাওয়া দাওয়া, পুজো আজকে সব কমপ্লিট হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি সন্ধ্যে সন্ধ্যে পাঁচালিটাও করে নিয়েছে। আচ্ছা, তোমাদের জন্য আরেকটা বড় অ্যানাউন্সমেন্ট আসছে সামনে, মানে আর দুদিন বাকি, দুদিন পর হচ্ছে আবার আরেকটা বড় অনুষ্ঠান। কি অনুষ্ঠান কিচ্ছু আমি এখন বলবো না, সবগুলোরই ব্লগ আসবে, তোমরা চ্যানেলে দেখতে থাকো। আর আজকে বললাম একটা দরকার এখানে এসেছি, তার কারণটা হচ্ছে কাকিমার হচ্ছে অনেক শাড়ির কালেকশন, ঠিক আছে, মানে তোমাদেরকে যদি কোনোদিনও দেখাই, দেখানো মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে, শেষ হবে না, শাড়ি শেষ হবে না। তো আমি কাকিমাকে বলেছি যে তোমার থেকে একটা শাড়ি আমাকে দিও, আমি সেটাই সেই অনুষ্ঠানের দিনকে পরবো। তো কোন শাড়িটা নিই দেখি, কাকিমা দেখাক, তখন তোমাদেরকেও দেখাচ্ছি। তুমি কি বার করছো এখন শাড়িগুলো? দেখি তোমার কি কি শাড়ির কালেকশন, কোনটা তুমি বার করবে বলো। আচ্ছা, তুমি কি পরবে সেই দিনকে, সেটা কি এখনো ভেবেছো? আমি জামদানি পরবো। জামদানি কি রঙের? লাল। আচ্ছা, লাল জামদানিটা পরবো ভাবছি। ভাবছো? হ্যাঁ, দেখা যাক কি পরি, লালটাই পরার ইচ্ছা আছে। দেখাও শাড়ি, হালকার মধ্যে দেখিও। হ্যাঁ, এইটা দেখ, এটা কি শাড়ি গো? এটা সিল্ক, পিওর সিল্ক। বা এটা পাতলাই আছে, সারাদিন পরে এমন শাড়ি পরবো যেটা সারাদিন পরে না ক্যারি করতে পারবো। নেটের শাড়ি পরতে পারি না, নেটের শাড়ি পরবো না, ক্রিম, হ্যাঁ পিঙ্ক কালার, পিঙ্ক পিঙ্ক, হ্যাঁ। এটা ভাল লাগবে, হ্যাঁ এটা পিঙ্ক কালার, দেখ যেটা ভালো লাগবে সেটা। এটা ভাল লাগছে, দেখ হ্যান্ডলুম আছে গো, হ্যান্ডলুম দেখাও না। এই যে দেখছো এই জায়গাটা পুরো ওয়ার্ড্রপে কিন্তু শাড়ি ভর্তি, ঠিক আছে। এটা তো হচ্ছে রাজার ঘরের ওয়ার্ড্রপ, এই ওয়ার্ড্রপটা পাশে রয়েছে দাদার ঘর, দাদার ঘরেও এরকম কাকিমার অনেক শাড়ির কালেকশন রয়েছে সুন্দর সুন্দর, সেগুলো পরে দেখাবো, সেগুলো সব অনেক ভালো ভালো শাড়ি, তাই না? আর তোমাদেরকে বলি, রাজার দাদার ঘর বললাম মানে রাজার, যারা জানো না, রাজারা দুই ভাই, ওর একটা ওর ওপরও একজন বড় জন আছে, ওর থেকে রাজার থেকে মানে 4-5 বছরে বড় না দাদা, ৬ বছরের বড়। আর রাজার নাম যে ডাক নাম রাজা, দাদার ডাক নাম হচ্ছে রানা, রানা রাজা। চলো তোমাদেরকে এখন শাড়ি দেখাই, ওই গল্প পরে হবে। এই আর একটা আলমারি খুললো,
এখানে দেখি কি শাড়ি দেখতে পাই আমরা। এখানে জামদানি সব, এখানে সব জামদানি কালেকশন। তুমি কি এক এক জায়গায় এক একটা সব ভাঁজ করে রেখেছো, খোঁজার সময় সুবিধা হয়। এখানে জামদানি আছে, এখানে সিল্ক আছে, এটা তো তোমার প্যাকেট করা, এটা কি খোলা যাবে? এই দেখো ওই একটা শাড়ি যেটা ওই গ্রিন কালারের ছিল না, সেটাই এইটা। এই দেখো এই শাড়িটা, এটা ভাল লাগছে, পরবো, এটা ভাল লাগবে, ভালোই লাগবে সাজবে। হ্যাঁ, ব্লু কালারের, হ্যাঁ এই কালারের ব্লাউজ আছে সেম। আমার দুটো শাড়ি এখনো অবধি খুব পছন্দ হয়েছে, এটা আঁচলটা, আঁচলটা, আঁচলটা গায়ে, তাই ওটা উল্টো দিকটা গায়ে না। হ্যাঁ হ্যাঁ, ইস কি করছি গো, এই দিকটা, এটা বডি, মা কাছে আছে, সে আবার পিঙ্কেই চলে যাবে, সবাই বলবো অবন্তিকা পিঙ্ক পরেছে, পিঙ্কটা পরলে বেশি ব্রাইট লাগছে। গ্রিনটা ঠিক আছে কিন্তু অকেশনালি, কিন্তু পিঙ্কটাই ঠিক। অনেক বড় অনুষ্ঠান কিন্তু সেদিনকে, আবার অনেক ভালো ব্লগ হবে, অনেকে আসবে, সবাইকে দেখাবো। ঠিক আছে তাহলে এটাই ফাইনাল। হ্যাঁ অনুষ্ঠানে পরার জন্য তো শাড়ি ডিসাইড করে ফেললাম, এই পিঙ্ক কালারের শাড়িটাই পরছি। ইস, আমার যদি নেলসগুলো থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। এবার এগুলোর সাথে কী জুয়েলারি পরা হবে না পরা হবে সেগুলো ডিসাইড করে নেব। আর তবুও তোমরা কমেন্ট করে জানিও, তোমাদেরকে তো দেখালাম শাড়িগুলো, মানে যেগুলো আমার পছন্দ হয়েছে, তোমরাও জানিও যে কোনটা ভাল লাগছে। আমার তো এই শাড়িটা সত্যি গায়ে দেওয়ার পর এই শাড়িটাই ভীষণ ভাল লাগছে, ভালোই লাগবে এই শাড়িটা, ভাল লাগবে শাড়িটা। কাকিমা পরে গেছে এখন সমস্যায়, শাড়ি আর কিছুতে ফাইনাল করতে পারছে না, যেটা ভেবেছিল পরবে সেটা ছেঁড়া বেরিয়েছে, মানে সেটা ওয়াশ করতে দিয়েছিল, ওরাই 12টা বাজিয়ে দিয়েছে শাড়িটার। এই শাড়িটাও ভালো লাগছে গো, ও যে কটাই বার করছে সবগুলো বিয়েতে পরবে বলে রেখে দিচ্ছে, একটাও পরতে চাইছে না। এত ভালো ভালো শাড়ি হলে এইটাই অসুবিধা হয়, পরতে ইচ্ছা করে না। এই দেখো আর একটা শাড়ি বার করেছে, আমি ভাবছি এটা বিয়েতে পরবো, এটাও খুব সুন্দর লাগছে শাড়িটা। এটা বিয়েতে পরবে? হ্যাঁ। তুমি কতগুলো বিয়েতে পরবে, দুপুরে একটা সকালে একটা এরম ভাবে? ও হ্যাঁ, পরপর যে কটাই অকেশন গেছে সবগুলোতে ওই সালোয়ার চুড়িদার এগুলো মিলিয়ে মিশিয়ে পরেছিলাম, শাড়ি আমার অনেকদিন ধরে পরা হয়নি, তো ভাবলাম যে এই অকেশনটাতে আমি তো এবার শাড়ি পরবোই, জাস্ট একটা বাহানার দরকার ছিল, হয়ে গেছে, ভালো একটা অকেশন চলে এসছে, এবার একটা সুন্দর করে শাড়ি পরে সাজবো। আচ্ছা এটা হচ্ছে কাকিমাদের ঘর, আর এই যে দরজা তার পাশেই হচ্ছে বারান্দা, একদম রাস্তার ওপর ওদের বাড়ি। এত গাড়ির আওয়াজ হচ্ছে মানে ব্লক ছেড়ে দাও, কিচ্ছু শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। আর ওইদিকে ওদের দুটো তিনটে টিয়া পাখি রয়েছে, কন্টিনিউয়াসলি এত চেঁচাচ্ছে, এত চেঁচাচ্ছে। ও আর একটা আবার বাইরে বেরিয়েও আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো একটা আবার খাঁচা থেকে বেরিয়ে গেছে, যে যার মতন ওরা খাঁচা খুলছে, বেরোচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মানে তোর জীবনে কি সমস্যা? ওই দেখো বাবা, তোর জীবনে কি সমস্যা, এত চেঁচাচ্ছিস কিসের জন্য? আচ্ছা আমি কিন্তু ভীষণ ভয় পাই, ও যদি উড়ে এসে আমার কাছে চলে আসে, দেখেছো দেখো, আর একটা কথা বলছি তো, ওই ওপরেরটা যদি উড়ে আসে এইদিকে তাহলেই হয়ে গেল আমার, কিন্তু উঠতে পারবে না, ডানা কাটা রয়েছে, ওই যে দেখো ডানা কাটা রয়েছে। এই দুটো খাঁচাতে থাকে, এই দুটো হচ্ছে মহাবধ, ঠিক আছে, আর এইটার নাম হচ্ছে গুড্ডু। গুড্ডু ওপরে উঠে গেছে, গুড্ডুর খাঁচা হচ্ছে এইটা। আর আজকে পড়েছেও গরম, দেখো না মানে ঘেমে যাচ্ছি, একটু পাখার বন্ধ করে ব্লগ করতে গেলেই ঘেমে যাচ্ছি। সেদিনকে যেন এরকম গরমটা না থাকে, বাস এটাই চাই, সেদিনকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাক, সুন্দর সাজবো গুজবো, মজা করবো সারাদিন। চলে এলাম এখন বারান্দাতে, কারণ কেউ নেই, বোর হচ্ছি, এখন কেউ একটা এসছে, এখানে কিচ্ছু শোনা যাবে না, কথা বলা মানেই ভুল। তো একটা দাদা এসছে, কাকিমা তাই কথা বলছে, আমি ঘুরে ঘুরে তোমাদেরকেই দেখাচ্ছি ব্লগ করে, রাজা বেরিয়েছে কোনো একটা কাজে। দেখো শুধু তোমরা কি পরিমাণে আমি যে ঘামছি, মানে এইটুকু কথা বললাম এরকম ঘেমে স্নান করে। আচ্ছা দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই ছবিটা দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি জুম করে দেখাচ্ছি, এই দেখো এই ছবিটা,
এইটা হচ্ছে রাজার আঁকা, ঠিক আছে? আমি যখন প্রথম আসি আমি তো মানে বিশ্বাসই করতে পারিনি যে এই ছেলেটাও এত ভালো জিনিসপত্র করতে পারে, মানে ছোটবেলায় এত ভালো জিনিসপত্র করতো। খুব সুন্দর ওর এই ফটোটা, মানে এই যে আঁকাটা, এটা আবার ফ্রেম করে এখানে রেখে দিয়েছে সুন্দর করে। তো গাইস জাস্ট ডিসাইড হলো, আমরা এখন সবাই মিলে রিভার্স সাইড যাচ্ছি। এই যে কাকিমাও রেডি, এখন কেটে তালা দেবে, চলো ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। কি হলো, ও আচ্ছা, এই যে লক্ষ্মীদিরও কাজ হয়ে গেছে। লক্ষ্মীদি হাই করো, লক্ষ্মীদির কাজ হয়ে গেছে, লক্ষ্মীদিও বাড়ি চলে যাবে, আমরা তিনজনে একসাথে মিলে এখন যাচ্ছি। টাটা বৃষ্টি, টাটা। আর এই দেখো আমার কোলে কি, দেখো চাল্লি সোনা, টাটা বলে দাও চাল্লি বৃষ্টিকে, বলো টাটা, বাই বাই, টাটা। ও তোমার মনে আছে তোমার ফোনটা ওখানে ছিল? আমি যে ফোনটা ভুলেই গেছে, ওটাই আমিও দেখলাম। এখানটা ইটের ছিল না, এই সিঁড়িটা করেছে মনে হয় নতুন, ঠিক লাগছে না এবার সিঁড়িটা? হ্যাঁ, এই যে মন্দির এখনো ইয়ে দেয়নি, এই পর্দাটা এখনো টেনে দেয়নি। কে করে ওটা? ও আচ্ছা আচ্ছা, চলো এইদিকে যাই দেখি কে কে আছে এইদিকে। সবাই স্যান্ডউইচ খাবে বলছে, তো আমি এখন যাচ্ছি স্যান্ডউইচ আনতে, শন্টি যাচ্ছে, আমি একা একা কি করব, তাই আমি ওকে বললাম যে চলো একটু আমাকেও নিয়ে চলো। এই যে ও, এখন আমরা দুজনে মিলে যাবো শ্রীরামপুরে, গিয়ে টুকটাক কিছু খাওয়ার দাওয়ার নিয়ে আসি। একটা 50-এর থামস আপ দাও না, 50-এর দিও। মেন গাড়ি দিয়ে ঢুকিয়ে দিচ্ছ, কোথায় গেল সবাই? ভিতরে বসেছে মনে হয়, দাঁড়িয়ে যাও। তো চলে এসছি আবার রিভার সাইডে, সবার পছন্দের স্যান্ডউইচই নিয়ে এলাম, এবার যাই ভিতরে যাই। এদিকে 9:30 বেজে গেছে, এই এখন খেলে না আর বাড়িতে গিয়ে মানে খাওয়ার আর ইচ্ছাটা থাকে না। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো সবাই খুব ভালো থেকো, সেফ থেকো।